খারাপ ফর্মের জেরে ইতিমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল তারকা অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। অনেকেই মনে করছেন এটাই তার অরেঞ্জ আর্মির হয়ে শেষ আইপিএল মৌসুম। এবার সেই জল্পনাকে আরও দ্বিগুণ করে দিলেন ওয়ার্নার নিজেই। সোমবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হায়দ্রাবাদ দলের প্রথম একাদশে ছিলেন না ওয়ার্নার। এরপর তার এক ভক্ত বিষয়টি নিয়ে টুইট করে হতাশা প্রকাশ করেন। পরে সেই টুইট নজরে এলে ওয়ার্নার রিপ্লাই দেয় সেই ক্রিকেট ভক্তকে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত তাকে আর হয়তো দেখা যাবে না স্টেডিয়ামে, তবে সেই ভক্তকে এই কঠিন সময়ে তার পাশে থাকতে অনুরোধ করেছেন তিনি। গত কয়েক বছরে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দিয়ে এসেছিলেন তারকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার নেতৃত্বে একবার আইপিএলও জিতেছে অরেঞ্জ ব্রিগেড। যদিও সোমবার রাজস্থানের বিরুদ্ধে হায়দ্রাবাদের জয় পাওয়ার পর দলের কোচ ডেভিড বেলিস যা বললেন তা এক প্রকার নিশ্চিত করছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল জার্নি শেষ ওয়ার্নারের। এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে অরেঞ্জ আর্মির হয়ে প্রথম ম্যাচে নজর কাড়া পারফরমেন্স দিলেন ইংল্যান্ডের জেসন রয়, তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের অপরাজিত 51 রান এবং জেসন রয়ের 60 রানের ইনিংসের সৌজন্যে 18.3 ওভারের মধ্যে রাজস্থানের দেওয়া 165 রানের লক্ষ্যমাত্রা চেস করে ফেলে হায়দ্রাবাদ। গত ম্যাচে নেয় এদিনের ম্যাচেও কাজে এলো না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের লড়াকু ইনিংস, এদিন তিনি করেছিলেন 82 রান। আর প্লে অফে যাওয়ার আশা নেই হায়দ্রাবাদের, তাই বাকি লিগের ম্যাচগুলোতে দলের তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দিতে চাইছেন হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। এ বিষয়ে দলের কোচ বেলিস বলেছেন, আমরা প্লে অফে আর খেলতে পারবো না, তাই ঠিক করেছি দলের যুব ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ করে দেব যাতে তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। ওয়ার্নার একা নন, ও ছাড়া আরও অনেক সিনিয়র ক্রিকেটাররা হোটেলে আছে। বেলিস জানিয়েছেন, দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা মাঠেই থাকার সুযোগ পায় না, তাই তাদের সেই অভিজ্ঞতা প্রদান করতে বিশেষ উদ্যোগী হয়ে উঠেছে ম্যানেজমেন্ট। 2014 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ সিবিএ যোগ দেন ওয়ার্নার। তার নেতৃত্বে 2016 সালে প্রথমবারের মতো আইপিএল জেতে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই মরসুমের আইপিএলে 8 ম্যাচ খেলে ওয়ার্নার করেছিলেন মাত্র 181 রান 24.37 গড়ে।